ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মেহরিন শেখ অয়নিকা সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে 21 পাউন্ডের কেক কাটেন অতিথিরা। বের করা হয় বর্ণাঢ্য র্যালি। শিল্প কারখানা গড়ে তুলব যাতে করে আমাদের ছেলে মেয়েদের ঢাকায় যেতে না হয় চাকরির জন্য।